हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय स्पोर्ट्स ओपिनियन। आशा करछी तुम्हारा सकले ही भालो आछो एवं सुस्थ आछो। आबारो इंडियन फुटबलेर लेटेस्ट किछु अपडेट निये चले एसेछि। तो एटी आजकेर द्वितीय भिडियो। आजकेर प्रथम भिडियोते इस्ट बेंगलेर नतून हेड कोच एछाड़ा इस्ट बेंगलेर किट स्पन्सर सह एकाधिक विषय निये आलोचना करेछि। तो तुम्हारा चाहले सेई भिडियोटि देखे निते पारो, आमि उपरे आई बाटने भिडियोटि दिये देबो। तो आजकल भिडियोते मूलत तो आलोचना करब बेस कैकटी ट्रांसफार आपडेट और एटीके मोहनबागान नहीं बेस कैकटी आपडेट आई सम्बन्धे। तो चलो और बसि देरी ना आजकल भिडियो शुरू करा जा। तो भिडियो शुरू करार आगे तुम्हारा जरा रेगुलर भिडियो देखो अथच चैनल के एखो पर्त सबसक्राइब करी, तो तुम्हारा चैनल के सबसक्राइब कर नियो और नतून नतून इंडियन फुटबल लेटेस्ट आपडेट पवर। तो आजकल प्रथम आपडेट हलो केरला ब्लास्टार्स एफसी के लिए। तो केरला ब्लास्टार्स एफसी किन्तु एक नतून विदेशी प्लेयारेर संगे कथाबार्ता शुरू करेछे। प्लेयारटी हलेन डामिर सोपसिक। ए डामिर सोपसिक एक 30 बछर बयसी क्रोएशियार प्लेयार जिनि मूलत एक मिडफिल्डार हिसेबे खेलें। तो बर्तमाने ए प्लेयारटी जे क्लाबेर संगे जुक्त आछे सेई क्लाबटी हलो जेरिनजास्की मस्टार। तो ए क्लाबेर हये किन्तु प्लेयारटी 2018 साल थेके खेलछे एबं प्राय 18टिर उपरे म्याच खेलेछे क्लाबटिर हये एबं दुटि गोलो आछे। बर्तमाने केरला ब्लास्टार्स एफसी किन्तु ए प्लेयारटिके नेवार ब्यापारे प्लेयारटिर संगे जोगाजोग शुरू करेछे एबं कथाबार्ता किन्तु अनेक दूरी एगिएछे। तो देखा जाक शेष पर्यन्त ए प्लेयारटिके केरला ब्लास्टार्स एफसी तादेर टीमे साइन कराते पारे किना। तो परवर्ती आपडेटटि हलो मोहनबागानेर 32 बछर बयसी गोलकीपार शिल्टन पालके निये। तो ये बागानेर बाजपाखी तथा शिल्टन पाल किन्तु 2006 साल थेके खेले आसछे मोहनबागानेर हये, अर्थात प्राय 14 बछरेरो बेशी समय धरे किन्तु मोहनबागानेर संगे जुक्त आछे एबं मोहनबागानेर जार्सि गाए किन्तु शिल्टन पाल 257टिर उपरेओ म्याच खेले फेलेछे। तो परवर्ती मौसुमे एटीके एमबির नतून मार्जার টিমে শিলটনের জায়গা হচ্ছে না, এটা কিন্তু প্রায় বলাই চলে। তো সেই জন্য কিন্তু বিভিন্ন টিম শিলটনকে অফার করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটি বেরিয়ে এসেছে শিলটন পালকে নিয়ে, যে তাকে কিন্তু চাচিল ব্রাদার্স এফসির পক্ষ থেকে অফার করা হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা পরবর্তী মৌসুমে শিলটন পালকে দেখতে পারি চাচিল ব্রাদার্সের হয়ে। তো এই আপডেটটি কিন্তু আমাদের দেওয়ার ছিল শিলটন পালকে নিয়ে। তাহলে চলো আজকের পরবর্তী আপডেটে আসে যাক। তো আজকের পরবর্তী আপডেটটি হলো পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসি কিন্তু তাদের টেকনিক্যাল ডিরেক্টর তথা মাইকেল ব্রাউনকে ইতিমধ্যে স্যাক করে দিয়েছে। তো স্যাক করার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যার কারণেই কিন্তু তারা মাইকেল ব্রাউনকে তাদের টিম থেকে স্যাক করে দিয়েছে। পরবর্তী আপডেটটি হলো আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জি কিন্তু একটি ঘোষণা করেছে, যেখানে তিনি জানিয়েছেন যে আইএফএ পরিচালিত যে প্রিমিয়ার এ ডিভিশনের ম্যাচগুলি খেলা হবে সেখানে কিন্তু দুজন আন্ডার-18 প্লেয়ার থাকা বাধ্যতামূলক। অর্থাৎ প্রত্যেকটি প্লেয়িং ইলেভেনে কিন্তু দুজন করে এমন প্লেয়ার থাকবে যারা কিন্তু আন্ডার-18 ক্যাটাগরির প্লেয়ার। তো শুধুমাত্র তিনি এই প্রস্তাবটি দিয়েছেন, এখনও এই প্রস্তাব কার্যকর হয়নি। তো তিনি চাইছেন যে খুব শীঘ্রই এই প্রস্তাবটি কার্যকর করতে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে এই প্রস্তাবটি কার্যকর হয়। তো এই ব্যাপারে যদি পরবর্তীতে কোনো আপডেট পাই তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে চলো আজকের শেষ আপডেটে আসা যাক। তো তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে এটিকে মোহনবাগানের মাজারের পর নতুন এন্টিটির নাম হয় এটিকে মোহনবাগান। তো সেই কারণে কিন্তু আইএফএ দুই ক্লাবের কর্তৃপক্ষর কাছে জানতে চেয়েছিল আইএফএ পরিচালিত ক্যালকাটা ফুটবল লীগে তারা কী নামে দল নামাবে। এবং সেই অনুযায়ী কিন্তু এটিকের তরফ থেকে আইএফএকে একটি চিঠি লেখা হয় যেখানে এটিকে জানিয়েছে যে এটিকের হয়ে যে টিমটি খেলত সেই টিমটি কিন্তু তারা তুলে নিতে চায়। এবং অপরদিকেও কিন্তু মোহনবাগান একটি চিঠি লেখে আইএফএকে, সেখানে তারা জানায় যে মোহনবাগানের হয়ে যে টিমটি খেলত সেই টিমটির নাম পরিবর্তন করে যে নতুন এন্টিটি হয়েছে অর্থাৎ এটিকে মোহনবাগান কিন্তু খেলতে চলেছে ক্যালকাটা ফুটবল লীগে। তবে শুধুমাত্র আইএফএর কাছে এই প্রস্তাবটি রাখা হয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তবে এই প্রস্তাবে একবার শিলমোড় আসলেই আমরা পরবর্তী মৌসুম থেকে এটিকে মোহনবাগানকে আইএফএ পরিচালিত লীগগুলিকে খেলতে দেখতে পাবো। তো আজকের ভিডিওতে এই আপডেটগুলি কিন্তু তোমাদের জানানোর ছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা যদি প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো তাহলে, টাটা, বাই বাই।